এটা শুধু আপনারা দেখতে পাচ্ছেন মমিননগর, এই পারে মমিননগর, দক্ষিণ পাশে মমিননগর বল্লাই নন্দগত কালীহাতি, আর ঠিক এই বাসে সাকুর উপাশে কদম খুশিলা নাকবাড়ি ইউনিয়ন, মাঝে এই নদীটার নাম কি বাবু? এই নদীটার নাম কি? কি বিলিটা কি খাল? কদম খুশিলা খাল, ঠিক না? এই খালটার নাম কি ভাই? মমিননগর খাল বা কদম খুশিলা খাল, দড়ি খুশিলা, কদম খুশিলা। হ্যাঁ, ওপারে আপনার কদম খুশিলা নাকবাড়ি ইউনিয়নের অন্তর্গত কালীহাতি থানা, আর এবারে এপারে হচ্ছে মমিননগর বল্লা ইউনিয়ন ওই কালীহাতি থানার অন্তর্গত। অর্থাৎ দুইটা ইউনিয়ন, হ্যাঁ, নাকবাড়ি এবং বল্লা ইউনিয়ন, বল্লা এবং নাকবাড়ি ইউনিয়নের সংযোগ স্থলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা নদীর মতো, এখানে দীর্ঘদিন যাবৎ এই এলাকায় এইভাবে বাঁশের সাঁকো দিয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার বা প্রবীণ হিতৈষী ব্যক্তিত্ব এবং দানশীল ব্যক্তিত্বের মাঝে, হ্যাঁ, যারা সমাজসেবা কাজ করে তাদের সমন্বয়ে গঠিত এই একটা বিশেষ সামাজিকভাবে এই বাঁশের সাঁকোটা করে দেওয়া হয়েছে স্বাভাবিক চলাচল, কিন্তু অথচ অনেক লোক চলাচল করে এই রাস্তায়। খালের নাম কি? জোহাই নদী। আচ্ছা আচ্ছা, এটা কতদিন যাবৎ আপনার এই বাঁশের সাঁকো পরে আছে? 12-14 বছর। দীর্ঘ 12-14 বছর যাবৎ এভাবে মানুষ, এলাকার মানুষ, দুইটা ইউনিয়নের মানুষ, বল্লা এবং নাকবাড়ি ইউনিয়নের মানুষ এভাবে কষ্ট করে এপার ওপার হচ্ছে, মালামাল নেওয়া করছে, কোনো মোটরসাইকেল নিয়ে আসা যায় না, খুব কষ্ট করে এরা বাঁশের সাঁকো পার হয়ে আসে, অনেক রিক্সি হয়ে যায়। সেই সময়তে যথাযথ কর্তৃপক্ষ বিশেষ করে অত ইউনিয়ন দুই যে ইউনিয়ন নাক বল্লা এবং নাকবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং এলজিআরডি মন্ত্রণালয়ের যারা আছেন প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাহেবরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, কালীহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় যিনি সংসদ সদস্য হিসেবে আছেন সোহেল হাজারি, নেবে আপনাদের সোহেল হাজারি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ও শ্রী, এই বল্লা এবং নাকবাড়ির সংযোগস্থলে এই যে বাঁশের সাঁকো, এখানে দ্রুত একটা ব্রিজ করে দিয়ে অত্র এলাকার জনগণের দীর্ঘদিনের কষ্টকে লাঘব করা হোক। সম্মানিত সুধি, বল্লা এবং নাকবাড়ি সংযোগ স্থলে এই বাঁশের সেতু হতে আমি সাংবাদিক সাদিক বিপ্লব সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন।